আকাশে বাতাসে পূজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পূজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ এক্সক্লুসিভসের বিশেষ অনুষ্ঠান, একেবারে আবরণ প্রাইম টাইমে। দুপুর দুটো মানে আবরণের অনুষ্ঠান। আর যখনই এই মঞ্চটা দেখেন আপনারা বুঝেই যান আজকে 50 মিনিট থাকবো আমরা আবরণের সঙ্গে। আজকে আমি তো রয়েছি আর সঙ্গে রয়েছে তিথি। আর আমরা দুজন যেমন আজকে বাংলার শাড়ি পরে আছি, আমরা দেখাবো আজকে বাংলার শাড়ি এবং বাংলার হাতের কারুকার্য, অর্থাৎ সূক্ষ্ম কারুকার্য, যেটা শিল্পকলার একেবারে উৎকৃষ্টতম একটা নিদর্শন, কাঁথা শাড়ি। তার সঙ্গে কিছু মনে হয় গুজরাটি থাকলেও থাকতে পারে, যেমন তোমার সামনে গুজরাটি রয়েছে। দেখা শুরু করব কাঁথা দিয়ে। আর প্রথম যে কাঁথাটা দেখাবো, টুকটুকে লাল একটা তোমার এই ক্রিমসন রেড, এবং তার মধ্যে সাদা সুতোর কাজ, চেলির আলপনার সঙ্গে ভেতরে একেবারে ছোট্ট ছোট্ট ফিশবোনের নকশা। আমি একটু দেখাই আঁচলটা, এটা হচ্ছে আঁচল, এই সার্কেলটা যাচ্ছে হচ্ছে আঁচলে একদম এভাবেই। আর গায়ের উপরে আসি, পাটটা যাবে চেলির নকশায়, আর ভেতরে দেখো ফিশবোন দিয়ে বরফি করা হয়েছে, তার ভেতরে নকশা যাচ্ছে অল ওভার শাড়িটা একভাবে কাজ যাবে। এবং যেটা বলবো যে নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক, যেটা হচ্ছে কাঁথা স্টিচের সবথেকে বড় বিশিষ্টতা বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্টিচের নিটনেস, কতটা ইন্টিগ্রেট হয় কাজ, তার উপরে কিন্তু কাঁথার দাম নির্ধারণ হয়। আর ভীষণ সূক্ষ্ম কাজ, ভীষণ সূক্ষ্ম কাজ প্রাইসটা, এবং হাতের কাজ সম্পূর্ণটা হাতের কাজ। একটু উল্টো দিকটা দেখাই, এটা হচ্ছে দেখুন একদম নিডল ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক, 12,550 এক নম্বর শাড়ি, 12,550 থাকছে প্রাইস। এবং তার উপরে যখন 10% ডিসকাউন্টটা পড়ছে, অর্থাৎ 1,255 একবারে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। একের পরে 2 নম্বর, এটা তো আমার দেখাতে ইচ্ছে করছে না। এটা হচ্ছে একদম তসর, গাছি তসর, তসর বাই তসর, এবং সেই তসরের উপরে সাদা সুতো দিয়ে কাজটা হয়ে ইয়েলো দিয়ে আউটলাইনটা হয়েছে, কি সুন্দর না শাড়িটা। আর ভেতরে দেখো ইয়েলো দিয়ে ভরাট করে সাদা দিয়ে ভরাট হয়েছে। আমি একটু গায়ে ফেলবো এই শাড়িটা, আমার মনে হলো যে এই শাড়িটা অ্যাকচুয়ালি কি বলতো, শাড়িটা গায়ে ফেলে একটা বেশ আলাদা ফিল হয়, শাড়ি পরার পর না অনেক ভালো খোলে গোটা শাড়িটা। শিল্পীকে সম্মান জানানো, যে মানুষটা এই কাজটা করেছেন, এত যত্ন নিয়ে নিখুঁত কাজ, কতটা 6-7 মাস একটা শাড়ির সঙ্গে বসবাস করে তারা, এবং নিজেদের খাবার দাবার হয়তো ইঁদুরে পোকা মাকড়ে কেটে নিচ্ছে, কিন্তু শাড়িটা পরে যত্ন তাদের কাছে, তো অর্ধেকটা সেলাই হলো, যতটা হলো হলো, রাত্রে শোয়ার সময় ওরা মাচাতে টালির চালা শাড়ির উপর কোনো রকম কোনো প্রভাব না পড়ে বেঁধে রাখে, ঝুলিয়ে রাখে, যাতে শাড়ি থেকে ওনা কিছু করতে পারে। এই হচ্ছে শাড়িটা, এটার দাম হচ্ছে 12,550, নাম্বার 2, 2 নম্বর শাড়ি, নাম্বার 2। তসরের কোয়ালিটি তুমি শাইনটা দেখো তসরের, তাহলে বুঝতে পারবে এর কোয়ালিটিটা কি। নাম্বার 2 দেখালাম, 12,550। এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 2। এবারে আসবো নাম্বার 3, 3 নম্বর শাড়ি। একটু আমি রিকোয়েস্ট করব শাড়ির উপরে শাড়ি তুলতে, কারণ শাড়ি কুচকে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, আর অরিজিনাল কোলাজ বার ভরাট হচ্ছে এই শাড়ি, দেখুন অরিজিনাল কোলাজ বার ভরাট, বাইরেটাকে ভরাট করে ভেতর থেকে ডিজাইনটা অটোমেটিক্যালি বেরিয়ে যায়, কোলাজ কালার, মানে কোলাজ করা, কাগজের টুকরো ফেলে দাও, টুকরো করে অ্যাজ ইট ইজ এরকমই দেখতে লাগছে, এটা কোলাজ কাঁথা, বার ভরাট কোলাজ, আর পিওর ব্যাঙ্গালোর সিল্ক। এই দেখুন একদম সিল্ক মার্ক। প্রাইস হচ্ছে 12,550, 3 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ নাম্বার 3। এবারে আসছি নাম্বার 4, এটা তোমার হচ্ছে বিষ্ণুপুর কাতান, এই মেটেরিয়ালটা বিষ্ণুপুর কাতান, আগেরটা ব্যাঙ্গালোর দেখালাম, এটা বিষ্ণুপুর কাতান, এবং এটা গ্রে কালারের মধ্যে ব্ল্যাক স্ট্রাইপটা ছিল, তার মধ্যে দেখুন ফিশবোন, পাটটা যাচ্ছে গুড়ি রান স্ট্রাইপের মধ্যে, আর এই হচ্ছে ভেতরে রাস্ট কালারের সুতো, ব্ল্যাকের ব্যবহার, কি স্মার্ট, ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট। মানে আমরা তো ভাবলাম একটা সময় যে মানে কাঁথা পরে কর্পোরেট পার্টি অ্যাটেন্ড করা যায় না, কাঁথা পরেও অ্যাটেন্ড করা যায়, সেটা নিদর্শন হচ্ছে এই কাঁথাটা। এবং এটা হচ্ছে আজকে 4 নম্বর, নাম্বার 4, 12,550। আর এইটা একটু ধরো ব্লাউজের দুটো হাতাতে এরকমভাবে হাতা এবং পিঠে কাজটা যাচ্ছে, দুটো হাতা এবং পিঠ, নাম্বার 4 দেখিয়ে দিলাম, 12,550, 12,550, তারপর 10% ডিসকাউন্ট। এবারে আসছি নাম্বার 5, ওইটা ছিল গ্রে বডি,
স্ট্রাইপ উই বিষ্ণুপুর কাতান, এটা হচ্ছে হোয়াইট বডি মানে অফ হোয়াইট বডি, আর গ্রেতে স্ট্রাইপটা যাচ্ছে। এটাও অসাধারণ, যে কটা শাড়ি আমরা দেখছি ভীষণ সুন্দর, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। আর যেহেতু 10% অফ থাকছে, একদম এখন তো এগুলো নিয়ে নেওয়া দরকার, এই ডিসকাউন্টটা তো সারা বছর থাকবে না, একদমই তাই। এরও প্রাইস হচ্ছে তোমার 12,550, নাম্বার 6, 5, পাঁচ নম্বর শাড়ি দেখালাম, নাম্বার 5। এটা কিন্তু আবার আগেরটা ব্লাউজে পিঠে হাতায় ছিল, দেখুন পুরোটা পুরোটা ওয়ার্ক, মানে এই গ্যাপে গ্যাপে প্রত্যেকটাতে দেখুন গ্রে কালারের সুতো দিয়ে ফিশবোন যাচ্ছে, কোনো ফাঁক নেই। প্রাইস আপাতত সেমই আছে 12,550, তারপরে 10% অফ। এইবারে আসছে হচ্ছে নাম্বার 6, এটা হচ্ছে গ্রে কালার তসর, তসরের এটা কিন্তু, এই তসরগুলো হচ্ছে সব গাছি তসর এবং সেটাকে ডাই করে গ্রে টোন আনা হয়েছে এবং তার মধ্যে অর্লি কাঁথা করা হয়েছে। এটা হচ্ছে অর্লি কাঁথা, কি স্মার্ট না? এটা ধরো একটা ব্ল্যাক বোটনেক আর একটা ব্ল্যাক মানে হাইনেক ব্লাউজ দিয়ে মানে কালো ব্লাউজ দিয়ে ক্যারি করলে আরো স্মার্ট দেখতে লাগবে, ভীষণ ভালো লাগবে, আর কাজটাও কত নিখুঁত। অনেকের র‍্যাম্প থাকবে, আজকাল এখন তো ধরো পূজাটা কর্পোরেট মানে হয়ে যাচ্ছে অনেকটা, তো সেক্ষেত্রে কেউ হয়তো কোনো র‍্যাম্পে হাঁটবেন, এরকম একটা শাড়ি একটা ব্ল্যাক হল্টার দিয়ে স্টাইলিশ লুক এনে দেবে, সিলভার একটা বড় ইয়াররিং দিয়ে দুর্দান্ত লাগবে। এটা হচ্ছে নিজের ব্লাউজ, প্রাইস হচ্ছে 12,550, নাম্বার 6, 12,550, তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছে। এবারে আসছি নাম্বার 7, এটাও তসর এবং এটাতেও অর্লি, কিন্তু দুটো অর্লির মধ্যে ডিফারেন্স আছে ডিজাইন ফেলাতে। এটা আঁচলটা দেখুন, গল্প যাচ্ছে আঁচলে একদম, এটা হচ্ছে আঁচল, কালারটা কত সুন্দর লাগছে, দুটোর কম্বিনেশন খুব সফট গ্রিন তো, এবং তার মধ্যে দেখো প্রত্যেকটা মোটিভ, এই অর্লির বিশেষত্ব হচ্ছে দেখো এই দুটো মেয়ে হাত ধরে হ্যাঁ খেলা করছে, সেটা প্রমিনেন্ট, ঘোড়া, প্রত্যেকটা কাজ ভীষণ নিখুঁত, প্রত্যেকটা তুমি মানে খুঁজে পাবে, প্রত্যেকটা প্রত্যেকটা মোটিভ তুমি বুঝতে পারবে, এই যে মুরগি, মোরগ, গরুর গাড়ি, মানে তুমি তাকালেই মনে হবে যে গ্রাম বাংলার একটা ছবি, উইদাউট গ্যাপ, প্রত্যেকটা ফিগার প্রচন্ড প্রমিনেন্ট, আর উইদাউট গ্যাপ মানে যেটুকু কুচিতে গুজবেন সেইটুকু বাদ দিয়ে পুরোটা ওয়ার্ক, এবং প্রাইসটা হচ্ছে 12,550, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 12,550। এইবারে যে শাড়িটা দেখাবো 8 নম্বর, নাম্বার 8, এটা ব্যাঙ্গালোর সিল্কে ব্ল্যাকের উপর না এবং এটাও গ্রামের ছবি, ব্যাঙ্গালোর সিল্কের, জাস্ট দেখুন কাজটা। একটা কথা বলি, যত বেশি সুতোর কাজ হবে সিল্কের কোয়ালিটি ততটাই ভালো হতে হবে, তার কারণ যদি সিল্কের কোয়ালিটি ভালো না হয় মানে সিল্কের বুনন যদি ভালো না হয় তাহলে কিন্তু কি হয়, কাজটার পাশে শাড়িটা সরে যায়, কাপড়টা সরে যায়। এখানে দেখুন কি জমাট কাজ হয়েছে, কি পরিমাণ কাজ হয়েছে, অথচ শাড়িটা নিট অ্যান্ড ক্লিন। এটা একটা হাটের গল্প, গ্রাম বাংলার হাটের ছবিটাকে তুলে ধরা হয়েছে, সুতোর যে চয়েসটা, কালারের যে চয়েসটা কি সুন্দর, পিচ শেডেড গ্রিন, একটা এদিকে তো একটা মেহেদি টোন বা তেজপাতা কালার, রেড, মানে কোনো কালারই কোনো কালারকে ছাপিয়ে যাচ্ছে না। এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইস হচ্ছে 13,550, এবং তারপরে তোমার 10% ডিসকাউন্ট, 13,000 লুক লাগছে গোটা শাড়ি। এটা হচ্ছে ব্লাউজটা 13,550, নাম্বার হচ্ছে 8, নাম্বার 9। এটাও তসর দেখাচ্ছি, তসরে হ্যান্ড পেইন্টিং কাঁথা, 9 নম্বর শাড়ি, আঁচলটা মানে আঁচল এবং পার, এটা নারী লাগছে বলো, এটা হচ্ছে নারী। একটা কথা বলি, হয়তো অপ্রাসঙ্গিক মনে হলেও বলতে ইচ্ছা করছে, আজকাল খুব সোশ্যাল সাইটে বা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে এই এত দিনের জন্য এত ঘন্টার জন্য প্রোফাইল পিকচার সরিয়ে দাও, দিয়ে ব্ল্যাক করে দাও, কি না প্রতিবাদ, ধর্ষণের প্রতিবাদ, হাতরাসের ঘটনার জন্য, একদমই তাই। ওভাবে তো প্রতিবাদ করলে হবে না, ওভাবে কী হবে জানেন তো, আপনারা কোনো একটা মানে ফেসবুক কোম্পানি, এবং এখন ফেসবুক কোম্পানি ইন্ডিয়ান যে কোম্পানি নিয়ে চলছে যে ব্যবসায়িক পরিবার, তাদের ব্যাংকে আরও শেয়ার বাড়াচ্ছেন, একদম ডেফিনিট করে 20 KB করে এক একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করে তারা পায় ডেটা কোম্পানিগুলো, সুতরাং ওর পিছনে একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে, একটা মিথ তুলে দেওয়া। আমার মনে হয় দিদি প্রতিবাদের ভাষাটা অন্য হওয়া, প্রতিবাদের ভাষা হবে নারীকে স্বনির্ভর করে তোলা, প্রত্যেকটা নারী যখন স্বনির্ভর হবে, নিজের জন্য লড়তে পারবে, তবেই সেটা প্রতিবাদ, তবেই সেটা। এবং এই শাড়িটা দেখতে গিয়ে মনে হলো যে নারী স্বনির্ভর হও, নারী আত্মসম্মান বোধ বাড়াও, এবং নারী নিজে প্রতিবাদ করতে শেখো, এবং ওটাই সব থেকে বড় প্রতিবাদের ভাষা, একদম আমার বলা উচিত ছিল না, কিন্তু এই শাড়িটা দেখে এবং যা পরিস্থিতি দেখে, আর এত বেশি ফেসবুকে না কেন চেঞ্জ করোনি আমাকে রীতিমতো প্রশ্ন করছে, আমি আমার ভালো লাগেনি তাই করিনি,
তো এই হচ্ছে শাড়িটা এবং এর মধ্যে কিন্তু হ্যান্ড পেইন্টিং এর সঙ্গে কাঁথা হয়েছে এবং গুড়িরানের তুমি দেখো তিথি ফোর গুলো প্রত্যেকটা ফোর কিন্তু সমান। আপনি কেন একটা শাড়ি এত দাম দিয়ে কিনবেন? কি অভিনবত্ব আছে, কি স্পেশালিটি রয়েছে, স্টিচের স্পেশালিটি রয়েছে, মেটেরিয়ালের কোয়ালিটির স্পেশালিটি রয়েছে, এইগুলো আপনাকে কিন্তু ফিল করতে হবে। এখানে যেমন নকশি হয়েছে, অনেক কাজ একসাথে একটা শাড়িতে, অথচ শাড়িটা সোবার রয়েছে। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9, প্রাইসটা হচ্ছে 11,050 রুপিজ, 11,050 টাকা, মানে 1,105 টাকা হিসেব মতো তোমার অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, মানে হাতার কাজটা পাচ্ছে, দুটো পি, হ্যাঁ এটা দুটো হাতা, ওটা পিঠ একদম। এবং এটা হচ্ছে আমাদের আজকের এপিসোডের 9 নম্বর। এবার আসছি 10 নম্বর। উফ কি মিষ্টি শাড়িটা, শুন মিষ্টি রংটা, এটা তোমার অ্যাকচুয়ালি বেবি পিঙ্ক ইংলিশ টোনে, শুন, আর তারপর সাদা সুতো দিয়ে কাজটা করা, এটার সঙ্গে ধরে সেলফ ব্লাউজও করতে পারো, আবার যদি তোমার কাছে কোনো জর্জেটের হোয়াইট হোয়াইট ব্লাউজ থাকে, আরো আর তার সঙ্গে একটু মুক্তোর হালকা গয়না, অনেক লাউড গয়না, একটু হালকা সাজটাও অনেকটা হালকা হবে, ভীষণ মিষ্টি কাজ, আর কাজটা মিষ্টি পিচ পিঙ্কের একটা এফেক্টের মধ্যে পাবেন, এবং তার সঙ্গে চেলির কাজ রয়েছে, আমার নিজের চেলির কাজ ভীষণ পছন্দের। আর এই যে আবরণের কাঁথা না, সাবেকি বোলপুরি কাঁথা, মানে একদম বোলপুর হচ্ছে কাঁথার আতুর ঘর, ঠিক সেই জায়গার কাঁথা আমরা দেখাচ্ছি এবং সেই স্টিচটা আমরা দেখাচ্ছি, ওদের একটা অদ্ভুত সিগনেচার থাকে শাড়িতে। এবং এটা হচ্ছে আজকে 10 নম্বর শাড়ি, 11,550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 10, 11,550। এইবারে চলে যাব 11, অসাধারণ, মানে আমার দেখাতে ভালো লাগে, আমার বেশ মানে মজাও লাগে, আমার নিজের আছে সুতরাং কষ্ট হয় না, ইস চলে গেল এরকমটা মনে হয় না, কিছু কিছু কথায় তো হয়। তবে চটপট যদি দিদি বুকিংটা না সারা যায় তবে কিন্তু অনেকেরই কষ্ট হবে, এটা কিন্তু মানতেই হবে। আর এই সঙ্গে না তোমার সিলভার জুয়েলারি দিয়ে দুর্দান্ত সাজা যায়, তুমি আমরা চুলটা স্ট্রেট করে তুমি একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরেছো, তুমি চাইলে পরতে পারো, তুমি আমার শাড়িটা আমার থেকে নিতে পারো, কোনো চাপ নেই। এই হচ্ছে শাড়িটা শাস্ত্র, না আসলে আমরা কিন্তু শাড়ি পরার লোক যে খুব একটা সামনে উঠতে পারি তেমনটা একেবারেই নয়। আচ্ছা শাড়িটা না পরলে কি হয়, একটা মেয়ে চট করে পরিবর্তন হয়ে যায় তার রূপটার। এটার প্রাইস বলে দিই, এটা হচ্ছে আজকের 11 নম্বর শাড়ি, 11,550, 11,550, অর্থাৎ 1,155 টাকা আপনি অফ পাচ্ছেন এই শাড়ি থেকে। এটা গেল হচ্ছে 11, এবার আসছি 12 নম্বর, নাম্বার 12, এটা হচ্ছে বাটিক কাঁথা, 12 নম্বর শাড়ি বাটিক কাঁথা, বাহ কালারটা কিন্তু চকলেট এসছে, ডার্ক চকলেট কালার এসছে, এটা কিন্তু তুমি ব্ল্যাক বলতে পারবে না, তার মধ্যে পেজলি রয়েছে আর পাখি রয়েছে, এবং এখানেও দেখো কাজগুলো ভীষণ প্রমিনেন্ট, এবং বিভিন্ন জেস্টার পশ্চারে পাখি রয়েছে, কেউ বসে কেউ উড়ে চলে যাচ্ছে কেউ উড়ে এসে বসছে, ভীষণ প্রমিনেন্ট কাজ, মানে যে শিল্পী আর কি কতটা ধৈর্য নিয়ে কাজ করেছে, কতটা পরিশ্রম রয়েছে তার, এবং প্রকৃতিকে দেখার সেই চোখটাও থাকতে হবে। আর ক্র্যাকটা আমি বারবারই বলি, এই ক্র্যাক এত প্রমিনেন্ট ক্র্যাক তখনই আসে যখন সেটা বি ওয়্যাক্স হয়, অর্থাৎ মৌমাছির যে মৌচাক, মৌচাকের মধু হতে হবে, আলাদা করে কেমিক্যালি প্রসেসড মধু নয়, এটা কিন্তু বি ওয়্যাক্স না হলে এই ক্র্যাকটা আসবে না, মানে কাজটা এতটা প্রমিনেন্ট হবে না, এই ক্র্যাকটা দেখেছো কত প্রমিনেন্ট। এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 11,550, অসাধারণ শাড়িটা, এবং এটা কিন্তু আপনাদের নিয়ে নেওয়া উচিত, 12 নম্বর, 11,550, 12 নম্বর, তার উপর 10% ডিসকাউন্ট। এবারে আসবো 13 নম্বর, নাম্বার 13, এই শাড়িটার অনেক বয়স অবধি পরতে পারবেন, আর এটার এক্স্যাক্টলি আমি বলবো না কোনো বয়স আছে, এটা সব বয়সে, সব বয়সেই পরা যাবে, যে যেমন করে তার নিজের স্টাইলটা ক্যারি করতে চাইবে সেভাবেই পরতে পারবে। এটা হচ্ছে গ্রে আর তার মধ্যে রেড, এই হচ্ছে শাড়িটা, বাহ কোনো বয়স আছে কি সত্যি শাড়িটা, কোনো বয়স নেই, ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, যে কোনো বয়সে দিদিরা ক্যারি করতে পারবে একদম। আমরা পুজোর দিকে এগিয়ে আসছি, কিন্তু আমি এই শাড়িগুলোকে ঠিক ওই পুজোর একটা ভালো শাড়ি, এগুলো আপনার ওয়ার্ড্রপের জন্য একটা সম্পদ, আপনার ওয়ার্ড্রপকে সাজিয়ে তোলা, আপনি রিলিশ করতে পারবেন যে হ্যাঁ আমার কাছে এই শাড়িটা রয়েছে, মানে এটা আলাদা করে পুজোর কেনাকাটা বলে নয়, মানে আপনি কাঁথা স্টিচের শাড়ি এত সুন্দর শাড়ি নিলেন, এটাই হচ্ছে এটা আপনার ওয়ার্ড্রপকে সমৃদ্ধ করবে, ধরো আমার ওয়ার্ড্রপ দেখে আমার নাতনি ধরো আলমারিটা খুলবে, যখন আমার ওয়ার্ড্রপটা আছে তাহলে আমাকে মনে রাখবে যে আমার ঠাকুমা এটা তৈরি করে দিয়ে গেছে, দেখো সব শাড়ি আমার কাছে রয়েছে,
এইটা হচ্ছে সংরক্ষণ করা, সম্ভারটা মনে রাখার মতো একদম। এই হচ্ছে গ্রে, একদম গ্রেটা না, খুব মানে পাউডার গ্রে আর কি, মানে একদম লাইট একটা টোন, এবং তার মধ্যে কিন্তু রেডের ব্যবহার, আর রেডটাও দেখো খুব সফট রেড ব্যবহার করা হয়েছে, যাতে করে শাড়িটা অনেক বয়স অবধি পরা যায়। এবং এটার প্রাইসটা হচ্ছে 13 নম্বর শাড়ি 11,550, 11,550, 14 নম্বর ব্যাঙ্গালোর সিল্কের ট্রেডিশনাল কাঁথা, ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে একটা বিস্কিট কালার সুতো বা তসরের ডার্ক কালারের সুতোর ব্যবহার হয়েছে, আর কালারটা এত সুন্দর না, ব্যাঙ্গালোর সিল্কের মেরুন কালার, একদম কালচে মেরুন। কাজটা তুমি দেখো কোনো গ্যাপ নেই, কিন্তু ট্র্যাডিশনাল কাজ কিন্তু কোনো গ্যাপ নেই, আমরা একেবারে ঠাসা বুনন যেটাকে বলি আর কি। এটা হচ্ছে মানে বুনুইতে যেরকম যতটা ঠাসা হয়, কাজে হাতের কাজে ঠিক ততটাই ঠাসা করে করা হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 14 নম্বর, নাম্বার 14, 11,550, 11,550, তারপর 10%। সবথেকে বড় কথা, এই অফটা কিন্তু আপনারা সবসময় পাবেন না, তাই 22 অক্টোবর পর্যন্ত, তাই চটজলদি শপিংটা সেরে ফেলতে হবে। সামনে পুজো সেটা যেমন রইলই, কিন্তু এই যে ধরো আমাদের স্পেশাল এপিসোডের স্পেশাল কিছু শাড়ি আমরা নিয়ে আসি দিদি, একদম সেগুলো যেমন ধরো ছেলের মা, মেয়ের মা, বিয়ে বাড়িতে সকাল মানে সন্ধ্যাবেলায়, পুজোর পর তো বিয়ের অকেশন লেগেই থাকবে, এই শাড়িটা ধরো ছেলের মা, মেয়ের মা বিয়েতে পরবে, জামাই বরণের সময় কিংবা বউ বরণের সময় পুরো দেখতেই অন্যরকম, সবার চোখ আটকে যাবে, দারুণ দারুণ শাড়িটা। আর কে বলেছে কাঁথার সাথে সোনার গয়না পরা যায় না, পরে তো ফেলুন, নাকে নোলক টোলক দিয়ে দারুণ করে বরঞ্চ পরে ফেলার পর বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে। এটা কিন্তু ট্রেডিশনাল কাজ, পাটটা যাচ্ছে ভেতরে বুটি, এবং এটা হচ্ছে 15 নম্বর, 10,250, 10,250, নাম্বার 15, 15 নম্বর শাড়ি 10,250। এবারে আসবো 16, নাম্বার 16, বাহ এটা হচ্ছে 16, এবং এটাও তসর, কিন্তু এটা হচ্ছে আঁচল। আচ্ছা আমার কাছে না অনেকদিন আগে একজন কেউ জানতে চেয়েছিলেন যে নেটি তসরটা কি, তসরের নেটি তসর মানে এটা হচ্ছে একটা চায়নার তসর, কোরিয়ান সুতো বলা হয়, সেটা তসর গাছি তসরের সাথে মেলানো থাকে, ধরুন টানায় নেটি দিয়ে দিলো, ভরনায় গাছি দিল, তাহলে ফিল্ড রাখাচির মতো হবে। হ্যাঁ, গাছি তসর বা এই গাছি তসরের যে তসরটা হয় সেই তসর আর নেটি তসর বা এই গাছি তসরের তসরের কিন্তু কোয়ালিটির ফারাক আছে, তবে ফেলে দেওয়ার মতো না, ওটা তো প্রচুর কাজ হয়, ভালো কাজই হয়। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পার, ভেতরে যাচ্ছে ছোট্ট ছোট্ট বুটি, এইভাবে যাচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 10,250, 10,250, তার উপর তো 10% অফ, মানে 1,025 টাকা, 1,025 টাকা অফ থাকছে। এবারে আসবো 17, তুমি লাল সাদাতে পরপর দেখিয়ে দিলাম আমরা, হ্যাঁ তবে 17-তে গিয়ে আমরা সবাই আটকে যাব, কারণ কাজটাই এমন হয়েছে। এটা হচ্ছে নাম্বার 17, 17 নম্বর, তুমি দেখো, তুমি বুনুইয়ের কথা বলছিলে যে বুনুইয়ের মতো, এই পাটটা তুমি দেখো তো পুরো বুনুইয়ের মতো না, একদম তাই, একদম বুনুইয়ের মতো পাট, ভরাট কাজ, এটা কিন্তু পুরোটাই ভরাট কাজের উপরে যাচ্ছে, দু রকম ভরাট, একটা হেরিং বোন দিয়ে ভরাট হয়েছে, এটা হচ্ছে গুড়ি, এটাও ভরাট হয়েছে, গুড়ি রান দিয়ে ভরাট হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 17 নম্বর, নাম্বার 17, 10,250, 17 নম্বর, 10,250, এই হচ্ছে ব্লাউজ। এবং বারবার যেটা বলা 10% অফ কিন্তু থাকছে, এবং সেই অফারটা যেহেতু একটা লিমিটেশন রয়েছে, তাই চটজলদি শপিংটা সেরে ফেলাই ভালো। এবারে আসছি জরি বর্ডার তসর, এটা একদম ব্লু কালার, মানে যেটা তোমার একদম ইন্ডিগো ব্লু বলি আমরা কালারটাকে, তাতে একটা সুতোর কাজ, কাজটা হচ্ছে পাখি মানে ময়ূর কাঁথা বলতে পারেন, বা পাখি কাঁথা, ময়ূর কাঁথা, একদম ময়ূরই হয়েছে, তুমি দেখো পাখি, হ্যাঁ একদমই তাই, গাছের নিচে ময়ূর, জোড়া ময়ূর বসে আছে। এই হচ্ছে শাড়িটার গায়ের উপরে দেখো টগর ফুলের মতো ফুলগুলো পড়ে আছে, ভীষণ সুন্দর কাজ। এবং এর প্রাইসটা হচ্ছে 10,250, নাম্বার হচ্ছে 18, 18 নম্বর, 10,250, 10,250 উইথ ব্লাউজ পিস, 10,250, এটা দেখালাম, এটা হচ্ছে 18। এবার আসছি 19, জরি বর্ডার তসর, এগুলো সব জরি বর্ডার তসর, এটা ভীষণ অন্যরকম দেখতে, এবং এই শাড়িটা বাটিক কাঁথা, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, আঁচলে মানে পার গেছে দেখুন, এটা হচ্ছে আঁচলের এন্ডের পার চেলি, এবং এই যে জরির পাড়ের মতো গুরু গানের কাজ হয়েছে, গুরিরান করার পরে ভেতরে দেখুন, এবার ভেতরে আসি, হ্যাঁ এই দেখুন এইভাবে কাজটা যাচ্ছে, এই নকশাটা কিন্তু সারা শাড়ি ধরে যাবে, ফ্রেমিং হবে, আর ভেতরে না ল্যাভেন্ডার টোন একটা, না লাইট ল্যাভেন্ডার একটা টোন,
তার মধ্যে ক্র্যাকটা কি প্রমিনেন্ট, আর তসরের কোয়ালিটি ভালো না হলে কিন্তু এতটা প্রমিনেন্ট কেন? বাতিক মানেই কিন্তু তসরটাকে এই কাজটা হয়েছে এবং সেটাকে ফোটানো হয়েছে, মানে বারবার গরম জলে ফুটিয়ে মোম তুলতে হয়, তারপরে গিয়ে কাঁথাটা হয়েছে, আগে বাতিক হয়েছে তারপরে কাঁথা হয়েছে, দুটো ইউনিটের কাজ। তুমি দামটা দেখো, মাত্র 10,250, নাম্বার 19, প্রাইস হচ্ছে 10,250। এইবারে আসছি নাম্বার 20, 20 নম্বর, এটাও বাতিক কাঁথা আগেরটার মতনই, হ্যাঁ সেম, খালি কম্বিনেশনটা একটা মাস্টার ইয়েলো আর ব্রাউন, চকলেট ব্রাউন, ব্ল্যাক নয় কোনোভাবেই। প্যাটার্নটা এক, নকশাটা সেই একইভাবে ফেলা হয়েছে দুদিকের পার, এই হচ্ছে ভীষণ সুন্দর দেখতে, স্মার্ট শাড়ি একদম। এবং শাড়ি তুমি যেমন বললে যে তৈরি করতে যতটা খাটনি হয় সেই আন্দাজে কিন্তু প্রাইসটা অনেকটাই নাগালের মধ্যে। দুটো ইউনিটে কাজ হয়েছে, আগে তোমার বাটিক হয়েছে তারপরে গিয়ে কাঁথা হয়েছে, এবং দুটো ইউনিটের কাজ, দুটো মানুষের পরিশ্রম, মেটেরিয়াল যিনি তৈরি করেছে, এই তসরটা তৈরি করতে হয়েছে, এটা হ্যান্ডলুম মেটেরিয়াল, হাতে বোনা তসর, সুতো কাটতে হয়েছে, সুতরাং বুঝতেই পারছেন অনেকটা ঝক্কি, অনেকটা লেন্দি। একটা শাড়ি কেন, একটা একটা চুড়িদার পরবেন, একটা কুর্তি পরবেন, টুক করে কাপড়টা কাটলো, কেটে চুড়িদারটা তৈরি করে ফেললো, আর একটা শাড়ির পিছনে প্রচুর ভাবনা, আর বিশেষ করে এই ধরনের শাড়ি ডিজাইনাররা ভাবছেন। এবং প্রাইস হচ্ছে 10,250, নাম্বার হচ্ছে 20, 21, লাল সাদা আবার একটা দেখাবো, এটাও তসরে, 21, 21 নম্বর শাড়ি, নাম্বার 21, আঁচল, এটা তোমার পার হিসেবে গেছে, চওড়া পার, স্কার্ট বর্ডার, আপার ইয়ক, এই হচ্ছে শাড়িটা। অনেকগুলো আমরা অফ হোয়াইট বলো তার সঙ্গে লালের কাজ, তসরই দেখালাম বলা যেতে পারে। 21 নম্বর, 10,550, 10,550, নাম্বার 21, উইথ ব্লাউজ, 21 নম্বর, 10,550, 21-এর পরে চলে যাবো 22, এটা হচ্ছে 22 নম্বর, নাম্বার 22, এটাও খুব মিষ্টি দেখতে, এটাও বাটিক কাঁথা, এটা ব্যাঙ্গালোর সিল্কে, এটা আঁচলে দেখুন দুটো নকশা গেছে, মানে এই দুটো ডিজাইন দিয়ে দুটো শাড়ি হতে পারতো, সেই দুটো ডিজাইনকে একটা শাড়ি শাড়িতে হয়েছে, জিগজ্যাগের সঙ্গে ফ্লোরাল, আর এই হচ্ছে ইয়েলোর সঙ্গে, এবং এটা সপ্তমীর সন্ধ্যাবেলা তুমি পরতেই পারো, সুন্দর। এবং প্রাইসটা হচ্ছে 10,000, এটা দেখাচ্ছি হচ্ছে আমাদের আজকের 22 নম্বর, 10,550, 10,550, এই হচ্ছে ব্লাউজ। 23 নম্বর, 23, টুকটুকে লাল, আমরা শুরুতে একটা লাল দেখিয়েছিলাম, এটা ক্রিমসন টাইপের, এটা একটু ব্রাইট রেড, এটা একেবারে টুকটুকে লাল বলতে, যেটা লাল বলতে যেটা বলবো যে অক্স ব্লাড কালার যেটাকে আমরা বলে থাকি, আর এই হচ্ছে শাড়িটা, এবং তার উপর মাল্টি কালার বলতে পারি, অনেকগুলো রঙের, তুমি দেখো মানে এক একটা ফুলের মধ্যে অন্তত তিনটা করে করে রং যাচ্ছে, পাতার মধ্যেও কালার আছে, ভীষণ কালারফুল, কর্নার টু কর্নার, কাঁধের উপর থেকে যাবে, পাতা বুটি থাকবে রেস্ট অফ দ্য পোর্শনে। এটার প্রাইসটা হচ্ছে 10,550, নাম্বার 23, 23 নম্বর শাড়ি, উইথ ব্লাউজ, 10,550, 23-এর পরে 24 নম্বর, এই শাড়িটা আমার ব্যাপক লাগে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পিচ রেড টোন, মানে লাল আর পিচ মিলালে যে রংটা হয় ডার্ক পিচ আর কি, তার মধ্যে ফোক অন্যভাবে, দেখুন নকশাটা একদম অন্যভাবে যাচ্ছে ফোকটা, আর এই হচ্ছে স্কার্ট বর্ডারে শাড়িটা, এরও প্রাইস হচ্ছে 10,550, 10,550, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি নাম্বার 23, গ্রে তে, গ্রে তো অনেকগুলো শেডস হয়, মানে স্টিল হয়, ডার্ক স্মোক হয়, এটা হচ্ছে গাছের ডালে পাখি বসে, সে ময়নার মতো, এবং প্রত্যেকটা পাখির কিন্তু নির্দিষ্ট কালার নয়, কালার চেঞ্জ হচ্ছে, মানে জামা বদলে বদলে, তাই এই হচ্ছে শাড়িটা, স্লিক কাজ, কিন্তু শাড়িটাতে কাজটা দেখো পার ধরে কাজটা গেছে একটু ভরাট করে, এটা 25 নম্বর শাড়ি, 10,550, 10,550, নাম্বার 25, 25 নম্বর। এবারে আসবো 26, এই শাড়িটা ভীষণ স্মার্ট লুক, এটাও তসর,
এবং তসরটাকে ইয়েলো ডাই করা হয়েছে, তাতে চেলির কাজ আছে, কিন্তু পাতা সব চেলিতে। উফ, এই শাড়িটা অসম্ভব। আর এতে না আউটলাইন যেটা গেছে ওটা ব্লু কালার দিয়ে গেছে, নট ব্ল্যাক, ওটা ব্লু কালার দিয়ে গেছে আউটলাইনটা। শাড়িটা দুর্ধর্ষ, সুপার, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এই হচ্ছে শাড়িটা, কিন্তু 26 নম্বর দেখছি, 26 নম্বর, 10,550, 10,550, নাম্বার 26 উইথ ব্লাউজ পিস। বুকিং করতে থাকুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9051217272। আমি আরেকবার বলবো, 9051217272, 9051217274 বুকিং করুন। SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার আমার হাতের পাশে আসছে, 9051217795, কিন্তু এই নাম্বারে কেউ ফোন করবেন না। আমি যেটা দেখাবো এই শাড়িটা, এটা কিন্তু ক্রস কালার। কী হয়েছে দেখো, লাল সুতোটা টানা গেছে, রানী সুতো ভরনা গেছে, যার ফলে টোনটা কি অসম্ভব এসছে। তাতে ধূত্র ফুলের শেপের মতো করে ফুলটা রঙ্গোলি স্টাইলের সঙ্গে করা হয়েছে। শাড়িটাতে স্লিক কাজ হয়েছে, কিন্তু একটা শাইনি এফেক্টও আছে, যেহেতু একটা ক্রস টোন যাচ্ছে, ক্রস টোন যাচ্ছে, আর পলিশটার জন্য ভীষণ ব্যাঙ্গালোর সিল্কের কোয়ালিটি, কোয়ালিটি, তোমার কোয়ালিটি যত ভালো হবে তত শাইন ভালো হবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 10,550, নাম্বার 27, 27 নম্বর শাড়ি, 10,550, মানে 1,055 টাকা ফ্ল্যাট অফ। এইবারে আসবো হচ্ছে 28, চন্দন কালার। এটা কিন্তু তসরটাকে ডাই করে এই রংটা আনা হয়েছে, একদম চন্দন কালার, তসরটাকে ডাই করে আনা। এটা আঁচল, বাহ, ভীষণ সুন্দর। এবং তুমি যেমনটা আগে একটা শাড়ি দেখাতে গিয়ে বলছিলে না যে অনেক শাড়ির কোনো বয়স হয় না, এই শাড়িটারও কিন্তু তেমন কোনো বয়স নেই। তুমি এই শাড়িটা ভাবো না, একটা সাদা ব্লাউজ, মানে আমার কাছে নিজের কাছে আছে, তোমার কাছেও হয়তো আছে, একটা ডিজাইনার ব্লাউজ, মানে আজকাল না লেসের খুব ভালো ভালো ব্লাউজ পাওয়া গেছে, একটু টপ স্টাইলের ব্লাউজ লেসের, সেরকম একটা ব্লাউজ দিয়ে তুমি যদি এই শাড়িটা পরো ভীষণ ভালো লাগবে। আর কানে খালি একটা বড় দুল পরলে, মানে এক সিলভার হালকা হালকা সাজ থাকবে একদম। এবার যে যেমন করে ক্যারি করতে পারে, কেউ যদি চায় তো একদম সরু করে প্লিট করে পড়তে পারে, সেটাও ভীষণ ভালো লাগবে। এটা আমি আবার একটু শাড়ি ছেড়ে পড়তে পছন্দ করো, আমার মনে হয় শাড়িটা পুরো ডিসপ্লে হোক। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 10,550, 28, 29, 29 নম্বর। আর একটা বাটিক কাঁথা, এটা হচ্ছে আর একটা বাটিক কাঁথা দেখাচ্ছি। কাঁথারও কত ভ্যারাইটি হতে পারে, আবরণের এপিসোড না দেখলে আপনারা বুঝবেন না। এটা দুটো ডিজাইন দেখো ভেতরে গেছে, একটা বরফি, একটা হচ্ছে তোমার গেছে হচ্ছে ফ্লোরাল ডিজাইন। দেখো দেখেছো কি সুন্দর করে গুড়ি রানের সঙ্গে গেছে, পাড় এবং স্কার্ট বর্ডারে গেছে, পুরো শাড়িটা একভাবে গেছে, ক্র্যাকের সঙ্গে ইয়েলোতে ক্র্যাক। কুচি দাও, এই হচ্ছে শাড়িটা, কি স্মার্ট শাড়িটা, মানে অষ্টমীর রাতে এরকম একটা শাড়ি পরে আড্ডা মারার জন্য। দেখো আমরা পুজোতে বেরোবো না, ভিড় এড়াবো, নিশ্চয়ই এড়াবো, কিন্তু আড্ডা তো বন্ধ করবো না, এবং সাজগোজও বন্ধ করবো না, সাজগোজও বন্ধ করবো না, একদমই তাই। এবং এটা হচ্ছে 29, 10,550, বাঁচার আগেই যদি মরে যাই তাহলে বাঁচবো কি করে, একদমই। এটা হচ্ছে 10,550, সেটা দেখালাম হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস। এইবারে আসবো 30 নম্বর, 30, ব্ল্যাক অ্যান্ড রেড। এটা ব্ল্যাকে আঁচল, পার্ট টেম্পল, আর রেডটা হচ্ছে ক্র্যাকের সঙ্গে যাবে দেখতে, এটা একদম ভার্মিলিয়ান রেড, আর তার সঙ্গে জেড ব্ল্যাক, একদম ভার্মিলিয়ান রেড। অষ্টমীর রাতের পর নবমীর রাতটা কিন্তু এটা থেকে সাজাই যায়। এবং এটার প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 10,550, নাম্বার 30, 10,550, সেটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 30 নম্বর, নাম্বার 30। আর এই হচ্ছে ব্লাউজ, 31 নম্বরটা আমার সামনে শাড়িটা, এটাও বাটিক কাঁথা, 31 নম্বর, ব্যাঙ্গালোর সিল্কে বাটিক কাঁথা দেখাচ্ছি, 31। এবং এটার মধ্যে দেখুন গনু বাবা আছেন, একদম আমার গনু বাবা ওখানে সেজে গুজে বসে আছেন। আমরা যদি একটু ক্লোজে যাই, গনু বাবা, এই শাড়িটা আমার হাতে করে দেখানো উচিত ছিল, একটু বুকে ছোঁয়ানো উচিত ছিল, এটা গনু বাবা। এবং সেখানে দেখুন গনু বাবার পাশে তার যে বাহন, সেই বাহনটাও খুব প্রমিনেন্ট, আমার ভাই চেষ্টা করছেন দেখানোর। এবং গনু বাবার হাতে পদ্ম প্রমিনেন্ট রয়েছে, তার কৃপাণ রয়েছে, দেখো কি সুন্দর সাজানো রয়েছে চেলির কাজের সঙ্গে ভরাটে। এটা গেল আঁচল, আর বাদবাকি শাড়িটা আমি একটু দেখাবো। এই শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, এইভাবে যাবে টেম্পল করে করে পুরো শাড়িটা, এর সঙ্গে রয়েছে ক্র্যাক, অসাধারণ অসাধারণ। আর হট রানীতে একদম হট যে কালারটা,
এবং এটার প্রাইসটা বলে দেবো, এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর প্রাইস হচ্ছে 10,550, 10,550 থাকছে 31 নম্বর শাড়ি। এইবারে আসছি 32 নম্বর, এটা হচ্ছে হ্যান্ড পেন্টিং নকশি কাঁথা, হ্যান্ড পেন্টিং নকশি কাঁথা, প্রথমে পেন্টিং হয়েছে এবং তারপরে কাঁথা হয়েছে, এবং প্রত্যেকটা বক্সের মধ্যে নকশির কাজ আছে, প্রত্যেকটা বক্সে নকশি যাচ্ছে, আঁচলে নকশি, এবং এখানেও এটাও নকশির মধ্যেই পড়বে কারণ প্রত্যেকটা জায়গায় স্টিচ রয়েছে। এই হচ্ছে শাড়িটা, কিন্তু আঁচলটা টিপিক্যাল নকশিতে গেছে। 32 নম্বর, 10,550, 10,550, নাম্বার 32, 32 নম্বর। আর এই হচ্ছে তার ব্লাউজ পিস, হাতে এবং পিঠে কাজ আছে। 32 নম্বর, 10,550, 32-এর পরে যাব 33, 33, এটা হচ্ছে 33 নম্বর, নাম্বার 33, এটাও হ্যান্ড পেন্টিং। বাহ, এবং এই শাড়িগুলো না একবার দেখেই চোখে আটকে আটকে যাচ্ছে না, আর এটা খুব স্লিক কাজ। দেখো যারা হালকা শাড়ি চাইছে, একটু আমাদের মায়েরা যারা খুব বেশি কাজ পছন্দ করেন না বা পরেন না, আগে পছন্দ করতেন, বয়সের সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছেন পরা, তো তাদের জন্য তারাও কাঁথা পরবেন, এবং এই ধরনের কাঁথা তাদের জন্য। মায়ের বর্ড্রপে কাঁথা থাকলে মেয়ের খুব আনন্দ, বউয়ের খুব, বৌমার খুব আনন্দ হয়। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 33, 33 নম্বর, 10,550, 10,550, 33, 33, 10,550। আর এই হচ্ছে ব্লাউজ, 33 দেখালাম, 34, 34 নম্বর, নাম্বার 34, সহজ পাঠ, এটা তসর, প্রথমে পেন্টিং হয়েছে সহজ পাঠের প্রচ্ছদ, তুমি দেখো ছোট কোকা বলে হওয়া, একদম তাই, পুরো অ্যাকিউরেট কাজ। ও সেই রস্য দীর্ঘ ভাত রাধে বড় বউ, সেই ছোটবেলায় পড়েছিলাম তাই না আমরা, একদম ভুলে যাই, সেই প্রত্যেকটা কাজই ভীষণ প্রমিনেন্ট, দারুণ। সেই হ্যান্ড পেইন্টিং কে পুরো কাঁথা দিয়ে ভরাট করা হয়েছে, মানে যতই আমরা ধরো ভুলে যেতে বসেছি বা যাচ্ছি, তারপরে দাঁড়িয়ে ওই শাড়িটা দেখে কিন্তু তোমার আবার সেই মনে চলে আসবে একেবারে। এইবারে আসবো 35, 35, এটা আবার ব্যাঙ্গালোর সিল্ক, 35 নম্বর, 35, মানে কোয়ালিটি অফ সিল্ক ভীষণ ভালো, মানে আমি হাতে ধরছি, ফিল করছি শাড়িটা। এই হচ্ছে আঁচল, কর্নার করে পড়ছে কাজটা, ভীষণ সুন্দর, প্রত্যেকটা ফুলের মধ্যে মাল্টি কালার। অ্যাকচুয়ালি কী বলতো, সুতো নিশ্চয়ই এতবার চেঞ্জ করলে শাড়িটার দাম 20,000, 22,000, 30,000 হবে, লেচিতে না ওই রংটা ওভাবে সুতোটা ডাই করা থাকে, যে করছে সেও জানে না কোথায় কোন কাপড়িতে কোন রং হবে, কিন্তু লেচিটাই ডায়ের লেচি, মানে কাজটা হচ্ছে যখন সুতোর রং পড়ছে, মানে অসম্ভব সুন্দর, মানে প্রত্যেকটা শিল্পকলা। এবং আমাদের বাংলা ভারতবর্ষকে বলা হয়, মানে ক্রাফটের দেশ বলা হয় ভারতবর্ষকে, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে বিভিন্ন ক্রাফট রয়েছে, আর ভারতবর্ষের মধ্যে বাংলা হচ্ছে মানে কালারফুল ক্রাফটের দেশ, মানে রাজ্য, বাংলার মতো এত রঙিন রাজ্য নেই কিন্তু কালারের দিক দিয়ে, সংস্কৃতির সাংস্কৃতিক রাজধানী না ভারতবর্ষের কলকাতা, তো বাংলা তার মানে বাংলার প্রাণ একেবারে, এই ধরনের কাজ, বাটি, কাঁথা। এটা হচ্ছে আজকের 35 নম্বর, 10,500, 10,500, নাম্বার 35, 35 নম্বর, 10,500, 35-এর পরে যাব 36, 36। কালারটা কি মিষ্টি কালার, মানে রেডটাই একটু তোমার মানে পলাশের রং, এক্স্যাক্টলি কৃষ্ণচূড়া ফুল, পলাশ ফুলের যে রংটা হয়, খুব মিষ্টি কালার, তার মধ্যে পাখি হয়েছে পিচ কালারের সুতো দিয়ে, ভীষণ সুন্দর লাগছে, সুন্দর এফেক্টে কাজটা হয়েছে, কি স্মার্ট শাড়িটা, ওয়াও। এবং এটা হচ্ছে 36 নম্বর, নাম্বার 36, 12,550, এটা কিন্তু তসর ডাই করে নেওয়া, 12,550 হচ্ছে তার উপরে 10%। এই হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে 36, 37 তোমার সামনে, হ্যাঁ, এটা কেটে কাতান, এই শাড়িটা 37 নম্বর, কেটে কাতান, আঁচলটা পুরোটাই কাতান, তার মধ্যে ঠাসা গুজরাটির কাজ, এবং এটা কিন্তু মিরর ছাড়া গুজরাটি,
বডিতে দেখুন কেটে পোর্শন যেটা কেটিয়া তসর যেটা কেটিয়া তসর পোর্শনটাকে ছেড়ে কাতান পোর্শনে কিন্তু এই গুজরাটির কাজটা গেছে এবং এটা হচ্ছে 37 নম্বর প্রাইস হচ্ছে 10,250 10,250 এবং তার মধ্যে তোমার 10% ডিসকাউন্ট মানে 1,025 টাকা অফ এটা কিন্তু কেটিয়া তসর এই চিকু পোর্শন যেটা দেখছেন চিকু পোর্শনটা কিন্তু কেটে তসর এটা তো কাঁচল দেখছি কাতানে এই যে চিকু পোর্শন যেটা একটা হ্যাঁ তসর পোর্শন এটা কিন্তু কেটে তসর আর গোটা শাড়িটা এভাবেই যাচ্ছে এভাবে বোনা কেটে তসর কিন্তু যে নরমাল তসর হয় সেই তসরের যে গোটা শাড়িটা ভাবে যাচ্ছে তোমার ডাঁটিটা থাকে সেই ডাঁটিটা থেকেই কেটে তসরটা তৈরি করা হয় খোসা থেকে ঘিচা হয় ভেতরেরটা থেকে গাছি হয় আর বাইরে যে ডান্ডাটা থাকে যেটা দিয়ে ফলটা ঝোলে ওটাকেও ওটা থেকে এই তসরটা তৈরি হয় কেটে তসর এটা বিষ্ণুপুর গোটা শাড়িটা কেটে কাতানের মধ্যে গুজরাটি যাচ্ছে কোনো মিরর নেই মিরর ছাড়া প্রাইস হচ্ছে 10,250 10,250 নাম্বার 37 এবারে আসছি 38 এটাও কেটে কাতান এটা হচ্ছে 38 তসরটা আগে কেউ পরতো না এখন মানুষ কারণ তসরটা খুব ডাল হয় তসর চকচকে হয় না আমি আজকে তসর পরে আছি দেখো চকচকে নয় তুমি মসলিন পরেছো আমি তসর পরেছি তোমাকে অনেক ব্রাইট লাগছে আমাকে অনেক ডাল লাগছে কিন্তু এর এলিগেন্সিটাই আলাদা তো তসর আগে কেউ পরতো না বলে শুধু ভেতরের ওই কোকনটাকে নিয়ে কাজ হতো যখন তসরের চাহিদা ভালো তখন পুরো ফলটাকে নিয়ে কাজ হচ্ছে এটা পার্পল কালারের সঙ্গে যাচ্ছে কাতানটা কিন্তু পার্পল স্টোন তার মধ্যে হোয়াইট দিয়ে যাচ্ছে এটাও উইদাউট মিরর এবং এইভাবেই প্যানেল করে করে পড়ছে প্রাইসটা হচ্ছে 10,250 নাম্বার 38 38 নম্বর শাড়ি আর এই হচ্ছে ব্লাউজটা 10,250 প্রাইস তারপরে 10% ডিসকাউন্ট বাহ এটা তো সত্যি সুন্দর এটা হচ্ছে জরি বর্ডার ঘিচা জরি বর্ডার ঘিচা তাসার পিওর ঘিচা এবং তার মধ্যে স্মার্ট লুকের শাড়ি তার মধ্যে গুজরাটি করা হয়েছে এই শাড়িটা অসাধারণ দেখতে গো এবং আঁচলের যে জরির উইভটা আছে না সেটাকে আগে পিছে করে গুড়িরান দিয়ে হাইলাইট করা আছে দেখুন এটাও কিন্তু মিরর ছাড়া এবং এটা কিন্তু পেজলিতে যাচ্ছে অসাধারণ দেখতে না সাদা সুন্দর কাজটা আরো ভীষণ ভালো এবং এর সঙ্গে না তুমি অনেক ব্লাউজ ট্রাই করতে পারো একদম ভীষণ স্মার্ট ভীষণ সুন্দর গোটা শাড়িটা যখন দেখবে আচ্ছা দেখিনি গোটা শাড়িটা তুমি যখন বলেইছো সবাই গোটা শাড়িটা দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো খুব স্মার্ট শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 10,550 না এটা হচ্ছে 10,250 প্রাইসটা একই 10,250 নাম্বার হচ্ছে 40 40 নম্বর 10,250 উইথ ব্লাউজ এবারে আসছি 41 গুজরাটি মাল্টিকালার তসরে এটা তসরে মাল্টিকালার গুজরাটি কি সুন্দর করে কাজটা হয়েছে আমি আগে তোমাকে কাঁথাতে বললাম মাল্টিকালার মানে কালারটা কিন্তু ইয়ান ডাই করা থাকে মানে লেচিটাকে ডাই করা থাকে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল এই গ্রিনটা আলাদা রাস্টা আলাদা প্রত্যেকটা সুতোর আলাদা আলাদা কাজ হয়েছে আলাদা আলাদা কাজ মানে এখানে আলাদা আলাদা করে কাজটা সুতোটা চেঞ্জ করতে হয়েছে এক্স্যাক্টলি প্রাইসটা হচ্ছে 10,550 10,550 41 41 নম্বর 10,550 41 এই হচ্ছে ব্লাউজটা 42 42 নম্বর এটাও জরি বর্ডার তসর মিষ্টি রংটা এটাও একটা মিষ্টি রেড তসরের রেড ডাই এই তসরের কোয়ালিটিটা ভীষণ ভালো কি ঠিক দেখো আঁচল যেহেতু আমরা হাতে ধরে আছি তাই ভালো তসর দেখতে এই পিকটা নামি যে তসর পরে আছি সেই তসর তুমি একদম ধরে ফিল করলাম আমি এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইস হচ্ছে 10,550 এটা দেখাচ্ছে হচ্ছে নাম্বার 43 43 নম্বর শাড়ি নাম্বার 43 43 তো দেখাচ্ছে এটা হ্যাঁ 42 40 রাস্ট কালার বল ফেলবো এটা 43 এবারে আসছি 44 না গো তসরে ব্লু এটা এটা 43 হবে এটা 42 গেছে আগেরটা 42 গেছে এটা 43 ওখানে এটা 43 এটা 42 গেছে 42 নম্বর দেখিয়েছিলাম 10,550 সেটা হচ্ছে 43 43 নম্বর শাড়ি 10,550 বেবি পিঙ্কের উপরে সফট পিঙ্কের উপরে 43 দেখালাম 43 নম্বর শাড়ি 10,550 এই হচ্ছে ব্লাউজ সব তসর কিন্তু আবার আসছি আরেকটা তসরে
এটা দুটো শেড গেছে এবং এটা না লাল ছাড়া শাড়ি যারা চাইছেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। মানে তসরের উপরে একটা গেছে হচ্ছে স্কাই ব্লু, একটা গেছে হচ্ছে তোমার লাইট গ্রে, দুটো সুতোর ব্যবহার হয়েছে উইদাউট মিরর। এই হচ্ছে শাড়িটা, কুচি দাও। এটা 44 নম্বর, 44, 10,550, 10,550, 44 নম্বর শাড়ি, আর 10% অফ তো থাকছেই। এইবারে আসছে 45, এটাও বাটিক কাঁথা, এটা একটা রাস্টের কালার আর কি, রাস্ট টোন, ব্রিক টোন, ইটের রং বলতে পারো, আর তার সঙ্গে এই বেলুন বেলুন ডিজাইনটা কর্নার করে যাচ্ছে, একদম কাঁধের উপর থেকেই কর্নার যাবে ক্র্যাকের সঙ্গে। প্রাইসটা হচ্ছে 10,550, নাম্বার 45, 45 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, 10,550। এবারে আসবো 45-এর পরে 46, 46, এটাও মাল্টি কালার তসরে, 46, 46, এটা আঁচল, বাহ, না না দাও 10 মিনিট, এটাও ভীষণ সুন্দর মাল্টি কালার, এবং এটা বলছে যে আলাদা আলাদা সুতোর কাজ, দুটো ডিজাইন, তুমি দেখো কি দারুন শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। এটা আঁচল দেখালাম শুধু, এবার আসছে বডি, গোটা শাড়িটা। তুমি খালি একটা জিনিস দেখো তিথি, যে কতটা নিট এন্ড ক্লিন কাজ, মনে হচ্ছে না বুনে গেছে দুদিকের পাড়, একদম আমরা বেঙ্গল হ্যান্ডলুমের হাতে কাটা সুতোর যে বোনা শাড়িগুলো দেখি কটনের, ঠিক ওই রকম পাড়ের মতো মনে হচ্ছে না, কিন্তু এটা হাতের কাজ, নিডল ওয়ার্ক, মানে এই জন্যই কাঁথা স্টিচে ধরো এতটা কদর, যে কতটা নিখুঁত কাজ করা। কাঁথা এটা গুজরাটি দেখাচ্ছে, হ্যাঁ গুজরাটি, এটা হচ্ছে দেখুন উল্টো দিকটা দেখাচ্ছে, এটা 46 দেখালাম, 46 নম্বর, 10,550, 10,550, এটা হচ্ছে 46। এবারে আসছি 47, 47 নম্বর, এটা ব্ল্যাক ব্যাঙ্গালোর সিল্কে ইয়েলো দিয়ে কাজ, এটা আমার ব্যাপক লেগেছে, ওয়াও, এবং কালোর সঙ্গে এই কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ যাচ্ছে, ব্ল্যাকের মধ্যে ইয়েলো, এটা আমার দীর্ঘদিনের পছন্দের একটা কম্বিনেশন। মানে সত্যি কথা বলতে আমি বাটিক পরেছি, হ্যান্ডলুম পরেছি, কিন্তু আমি কাঁথা গুজরাটি দেখিনি এরকম কম্বিনেশনে। এবং এটার প্রাইসটা হচ্ছে নাম্বার 47, নাম্বার 47 কাছে। আবার দেখুন আরেকটু করে বেশি কাজ রয়েছে গুরিরানের সঙ্গে, আবার কোলা চলে এরকম ভাবে বরফি বুটি, 9,250, মানে 925 টাকা অফ হয়ে যাওয়া, এটা হচ্ছে 47 দেখালাম। এবারে আসছি 48, 48 নম্বর, এটাও তোমার ব্যাঙ্গালোর সিল্ক, তসর কালার ব্যাঙ্গালোর সিল্কে আঁচল গেল। এবং এই সমস্ত শাড়িতে কিন্তু যেটা করা হয়েছে, গুজরাটির সঙ্গে হালকা করে কাঁথাকে মেলানো হয়েছে, মানে গুজরাটি আর কাঁথার মিক্সআপ একদম। কাঁথায় তখন আঁচলে দেখলে না গুড়িরান ছিল, আবার এখানেও ব্যবহার আছে, পাড়েও আছে, হ্যাঁ, আর বড় বড় ফুল গাছের থেকে হয়ে রয়েছে এই কনসেপ্টে। এটাও কিন্তু তসরের সঙ্গে ব্ল্যাকের কন্ট্রাস্ট, 48 দেখিয়ে দিলাম, 9,250, 9,250 প্রাইস থাকছে, এবং তার উপর তো তার উপর 10% অফ, মানে 925 টাকা অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ নাম্বার 48, 49, এটাও কিন্তু বিষ্ণুপুর কাতান সিল্ক, এতক্ষণ আমরা ব্যাঙ্গালোর সিল্কে ছিলাম, এটা কিন্তু বিষ্ণুপুর কাতান ধরে শাড়িটা, ভীষণ এবং কৃষ্ণনীল কালারের কাতানের উপরে এটাতেও তো ক্রস টোন যাচ্ছে বলো, হ্যাঁ কালো সুতো, কালো সুতো গেছে, তুতে সুতো গেছে, গিয়ে টোনটা তৈরি হয়েছে। এবং প্রাইস হচ্ছে 9,250, নাম্বার 49, 49 নম্বর স্কার্ট বর্ডার, 9,250, নাম্বার হচ্ছে 60, 60 নম্বর, এটা একদম ফুসিয়া পিঙ্ক যেটাকে আমরা বলে থাকি, বা হট রানি, এক্স্যাক্টলি হট রানি। এই রংটারও কোনো বয়স বলবো না, যা ধরো যারা হয়তো ভাবছেন আমাদের বয়সটা হয়ে গেছে, রঙিন শাড়ি কি আমরা পরতে পারি, চোখটা বন্ধ করে নিজেকে একবার পরে ভেবে নিন নিজের এই শাড়িটাতে। ওই যে তোমাকে শুরুতে বলছিলাম শাড়ি পরার লোভ সামলানো ভীষণ কঠিন, আবার কুঁচিটাতে যাচ্ছে এরমভাবে প্যানেল করে। প্রাইস হচ্ছে 9,250, এটা হচ্ছে 50, 50 নম্বর শাড়ি আমরা পার করে ফেললাম, 9,250 প্রাইস, অর্ধশত রান শাড়িতে আমরা করে ফেলেছি, নাম্বার 50 দেখিয়ে দিলাম, 51, আজকে আরো কিছুটা রান করা বাকি আছে, মানে এখানেই আমরা থেমে থাকবো না, আমরা চলে গেছি, আমরা রেকর্ড করেছি গতকাল 86টা শাড়ি দেখিয়েছিলাম। এই শাড়িটাও দেখুন দুটো নকশা দিয়ে একটা শাড়ি করা হয়েছে, একটা বক্স ডিজাইন গেছে, একটা ড্রপস ডিজাইন গেছে, পাতা ডিজাইন গেছে, আর ভেতরে এইভাবে যাচ্ছে। এটা ফিরোজা কালার, একদম টিপিক্যাল ফিরোজা, এবং এটা হচ্ছে 51, 51 নম্বর, 9,250, 9,250, 51, এবং পরপর আমরা একই রেঞ্জের শাড়ি দেখাচ্ছি।
আবার একটা ভীষণ চাহিদার কম্বিনেশন দেখাবো, ব্ল্যাক এর সঙ্গে তুতে 52। এটা ব্ল্যাক এর সঙ্গে তুতে, এটা ব্ল্যাক আর ইয়েলো দেখেছিলাম, এবং এই রংগুলো কিন্তু, এই কম্বিনেশনগুলো কিন্তু টিপিক্যাল রাত্রের কম্বিনেশন, একদম তুমি দিনে না পরে রাতে পরো, রাতে পরলে বেশি সুন্দর লাগে। এবং এই যে বলছিলাম না যে কর্পোরেট পার্টি থেকে কাঁথা গুজরাটি পরা যায়, অবভিয়াসলি যদি এইগুলো যদি পরে দেখতে পারেন তাহলে তো আর সেই সন্দেহটা থাকবে না। প্রাইসটা হচ্ছে 9250, নাম্বার হচ্ছে 52, 52 নম্বর শাড়ি দেখালাম, 9250 থাকছে প্রাইস, 52 নম্বর, আর তার উপর তো 10% অফটা থাকছেই। এটা হচ্ছে ব্লাউজ। এবারে আসছে 53, আমাদের ডাক পড়েছে মনে হচ্ছে, এটা হচ্ছে 53, এটা একটা অনিয়ন পিঙ্ক কোচ কালারটা, আর তার মধ্যে তোমার সি গ্রিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সুতোর কাজ আছে। এই হচ্ছে শাড়িটা পার, এটা খুব সাবেকি কাজ। আচ্ছা দাম কিন্তু একই থাকছে 9250, 53 দেখালাম, 9250 উইথ ব্লাউজ। আমরা কিন্তু এখনো একটা গুজরাটিতে মিরর দেখাইনি, এবার মিরর দেখাবো। 50 আমার খুব পছন্দ হচ্ছে গুজরাটিতে মিরর, আমার ভীষণ ভালো লাগে। আঁচল, এই হচ্ছে শাড়িটা, বাহ ভীষণ সুন্দর, এটা গায়ের উপরে পড়ছে, আর এই জায়গাটা আসছে হচ্ছে কুঁচির কাছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 54, 54 নম্বর শাড়ি, 9250, 9250 প্রাইস থাকছে, 54 নম্বর, 9250, 54-র পরে যাব 55, মানে পরপর কয়েকটা মিররের কাজ দেখব তাই না। এবং এটা অ্যাঙ্গুলার করে গেছে, পেজলি গেছে, তুতের মধ্যে তোমার রানি আর সাদার ব্যবহার আছে, গুড়ি রানও আছে, একটু অ্যাঙ্গুলার করে, একটু এনক্লাইন করে ডিজাইনটা যাচ্ছে পেজলির সঙ্গে। 9250 নাম্বার, 55, 55 নম্বর, 9250 উইথ ব্লাউজ। 55-এর পরে যাবো 56, 56, এটার একটা তোমার কপার কালার, রাস্ট আর কপার মিলালে যে টোনটা হয়, তুমি দেখো মিরর দিবতে কত সুন্দর লাগছে না, আর বুটিগুলো একটু টানা বুটি, ভীষণ সুন্দর কাজ। 9 এবং কুচি যাচ্ছে, এটা 9250, 9250, এটা নাম্বার 56, 56 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, হাতে পিঠে কাজটা পড়বে। 57-তে যাব, 57, এটাও নেভি ব্লু কালার, ব্যাঙ্গালোর সিল্ক, এবং তাতে কাজটা দেখুন পেজলি, আর এর মধ্যে একটা গেরুয়া রং বা স্যাফরন কালারের ব্যবহারে পেজলিটা খুব হাইলাইট হাইলাইট হয়েছে, শুধু সাদা হলে কিন্তু এতটা হাইলাইট হতো না। আর এটা আসছে কুচিটা, এটা হচ্ছে 57, কুচিতে প্যানেলটা যাচ্ছে এবং তার সঙ্গে গায়ের মধ্যে এইভাবে কলকাতা পড়ছে। 57, 57 নম্বর, 9250, 9250 থাকছে প্রাইস, 10% ডিসকাউন্ট। 58, এটাও একদম কৃষ্ণ নীল, টোনটা খুব সুন্দর, ময়ূর হয়েছে দেখো, জোড়া ময়ূর আঁচলে মুখোমুখি, ভীষণ প্রমিনেন্ট কাজ, এবং ময়ূরের গায়ে একটু কাঁথার ছোঁয়া আছে, কারণ ময়ূরের মুখটা পুরোটাই কাঁথা কাঁথা দিয়ে। এটা গেল আঁচলটা বক্সের মধ্যে, তার সঙ্গে পার ধরে, নিচের পার ধরে কিন্তু এভাবে ময়ূর যাচ্ছে, একটা তো পার যাচ্ছে ফ্রেমিংয়ে, তার সঙ্গে আবার কুচিতে এটা আসছে কুচিটা। প্রাইস হচ্ছে 9250, নাম্বার হচ্ছে 58, 58 নম্বর, 9250, 58-এর পরে যাব 59, 59 নম্বর, এটা হচ্ছে একদম ডার্ক গ্রিন, মানে রামা টোন গ্রিনের, 59, আঁচলে একটা বড় বরফি আছে, তার মধ্যে মিররের খুব সুন্দর ব্যবহার আছে, আর টেম্পল যাবে আঁচল থেকে লোয়ার ইয়র্ক, অ্যাঙ্গুলার করে উপর দিকে যাচ্ছে লাইনটা, স্লিক বর্ডার যাবে চেস্ট পোর্শনে। এটা 59 নম্বর, অর্থাৎ 59, প্রাইস থাকছে 9250, 9250, তারপর 10% ডিসকাউন্ট, মানে 925 রুপিস অফ। আর প্রত্যেকটা সিল্ক কিন্তু এরকম সিল্ক মার্ক যুক্ত, একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা সিল্ক এরকম সিল্ক মার্ক যুক্ত। 59, এবার আসছে 60, 60 নম্বর শাড়ি, লাস্ট শাড়ি, ডার্ক সি গ্রিনের মধ্যে যাচ্ছে অরেঞ্জ আর হোয়াইট সুতোর কাজ, পান ডিজাইন, হার্ট শেপের ডিজাইন, এর সঙ্গে কলকাতা কি সুন্দর আঁচলে গেছে, এটা হচ্ছে আঁচল, এবং এটারও প্রাইস সেমই থাকছে 9250, তার উপর ফ্ল্যাট 10%। আজকে আমরা 60টা শাড়ি দেখালাম, 60, 60টা শাড়ি, এই হচ্ছে ব্লাউজ।
যার যার পছন্দ হবে সে সে বুকিং করতে থাকুন আর পেতে থাকুন শাড়ি, আর অনুষ্ঠান দেখতে থাকুন। আজকে আবার সন্ধ্যে 6টাতে অনুষ্ঠান রয়েছে, কেউ মিস করবেন না। ভালো থাকুন সকলে। আকাশে বাতাসে পুজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পুজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন।